red, black. তোমরা পারস্পরিক কালার হচ্ছে তিনটা হোয়াইট রেড ব্ল্যাক এই যে হোয়াইট এই যে রেড এই যে ব্ল্যাক এবার এটা প্রোবাবিলিটি কোশন হোয়াইট কয়টা দুইটা টোটাল কয়টা 2 2 4 4 3 7 সো 2 বাই 7 রেড কয়টা দুইটা সো 2 বাই 7 ব্ল্যাক কয়টা তিনটা 3 বাই 7 ফার্স্ট বিট নেওয়া শেষ সেকেন্ড যে বিটটা নিচ্ছো সেটা কিন্তু সেকেন্ড ব্যাক থেকে নিচ্ছো যদি এখান থেকে নিতা তাহলে কি হতো আবার তিনটা তিনটা করে যেত দেন প্রোবাবিলিটি এখানে কমতে থাকতো কিন্তু এটা কিন্তু সেকেন্ড ব্যাক থেকে সেকেন্ড বিট নিচ্ছো সেকেন্ড ব্যাকে বিট কালার কয়টা দুইটা তাহলে এবারে কিন্তু দুইটা কালারের জন্য দাও এই যে এটা হোয়াইট এটা ব্ল্যাক এটা হোয়াইট এটা ব্ল্যাক এটা হোয়াইট এটা ব্ল্যাক হোয়াইট কয়টা তিনটা টোটাল কয়টা পাঁচটা সো 3 বাই 5 হোয়াইট 3 বাই 5 ব্ল্যাক কয়টা দুইটা সো 2 বাই 5 তো সেম ভাবে 3 বাই 5 2 বাই 5 3 বাই 5 2 বাই 5 এবার বলো এটা বুঝতে কোথায় সমস্যা সেইটা বুঝছি তাহলে এই জিনিসটাই তো এখানে লেখা আছে তোমরা হোমওয়ার্ক করো না এটা হচ্ছে মেইন সমস্যা তোমাদের হোমওয়ার্ক করতে হবে পড়াশোনা করতে হবে এমনি তোমাদের এখানে এই ব্যাচটা নিয়ে আমি অনেক কনফিউশনে আছি কারণ কোনো স্টুডেন্ট এখানে ঢুকতেছে না আমি দুই বছর আগে বন্ধ করে দিছিলাম আবার চালু করলাম কিন্তু কোনো লাভ হচ্ছে না আলটিমেটলি দেখো হোয়াইট এখন তোমার ফার্স্ট কোয়েশ্চেন ফাইন্ড দ্য প্রোবাবিলিটি দ্যাট বোথ বিটস আর হোয়াইট ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে দুইটাই হোয়াইট হবে ফার্স্ট একটা হোয়াইট সেকেন্ডটা হোয়াইট হোয়াইট প্রোবাবিলিটি কত 2 বাই 7 সেকেন্ডটা হোয়াইট প্রোবাবিলিটি কত 3 বাই 5 সো 2 বাই 7 ইনটু 3 বাই 5 সেকেন্ড কোয়েশ্চেন যে বোথ বিটস আর রেড দুইটাই রেড প্রোবাবিলিটি দুইটাই রেড ফার্স্ট একটা রেড সেকেন্ডটা রেড ফার্স্ট একটা রেড 2 বাই 7 কিন্তু সেকেন্ডে রেড বলে কোনো অপশন কিন্তু নাই সো রেড যদি না থাকে প্রোবাবিলিটি কত জিরো সেটা